হাই বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কালীপূজার দিনের ব্লগ। আমাদের এখানে এক দিদার বাড়িতে এরকম একটা কালীপূজা হয়, তো সেখানটা আমরা থাকি, আমি এবং আমার মা। তো সেই দিনেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। আর সকালবেলা আমি এসে আলপনাটা দিয়ে গেছিলাম। খুব ভালো আলপনা দিতে পারি না, যেইটুকুনি পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। খারাপ হলে কিছু মাইন্ড করো না, মানে যেইটুকুনি দেওয়া সম্ভব আমার দ্বারা সেইটুকুনি আমি দিয়েছি। তো এখানে অন্য অন্য ঘরেও যেগুলো দিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো একটু দেখে বলবে কিরম লাগলো। মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি জানি তাও। তো এখানে দেখো, আলপনা দেওয়া তো সকালে একটা দেখিয়ে দিলাম। তো এখানে সব গোছানো হয়ে গেছে, আমি রেডি হয়ে চলে এসেছিলাম। তো এখানে সব গোছানোর পরে তো এখানে দ্বারঘরটা বসিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখানে ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, মানে পুজোর আয়োজন হচ্ছে। তো এখানে দেখো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এখানে দেখো সব আয়োজন করতে করতে এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। তো এখানটা হচ্ছে 12টার পরে পুজো শুরু হয়, কালী পুজো, সেটা সবাই জানো। অনেকেই সন্ধ্যাবেলা করে নিচ্ছিল, কিন্তু এখানে পুজোটার পরেই শুরু হয়েছিল, মানে 12টা 5 নাগাদ শুরু হয়েছিল। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে। আমি কিছু কিছু যে রিচুয়ালস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুজোর কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো ভোগ এসে গেছে, ভোগটাও রাখা হয়ে গেছে, এখানে ঠাকুরমশাই ভোগটাও সমর্পণ করে দিচ্ছে। যে সব পুজোগুলো তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটাও দেখো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, পুজোটা দেখতে থাকো। বন্দী ভক্ত জনা বন্দে শিবম শঙ্কর ওম মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং রুদ্রম মকরায় নমো নমো নমস্তে পার্বতীনাথ নমস্তে শশী শেখর দক্ষযোগ গোপীনাশায় নমস্তে কামনাশায় নম শিবায় নম ওম নম শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয় নিচর্বানম তঙ্গতি পরমেশ্বর ওম নমস্তে তং মহাদেবং লোকানন্দমীশ্বর পুংসাম পুণ্যকমলম কাম পুরমরদ্বিবম ওম মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্ত স্বদেশ ভুবনত্র ওম ভুবনভুবস্বদেব আশুতোষ পূজিত সন্ত। দেখো এখানে পুজো হচ্ছে, আমার মা বসে আছে, সেটা আমি তোমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মা বসে রয়েছে। তো এখানে এরকম পুজো হয়ে আমরা অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম, অঞ্জলির সময় ভিডিও করতে পারিনি। তো এখানে আমরা দেখো পুজোটা হয়ে গিয়ে অঞ্জলি দিয়ে তারপর এখানে আমরা 108টা যে প্রদীপ আছে সেটা বলে জ্বালিয়ে দিতে আমরা সবাই মিলে জ্বালিয়েছিলাম, কিন্তু আমরা সবাই সরে যাওয়াতে মা এখানে ছিল, তো আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম, মানে পুরো জ্বালানোর পরে। দেখো পুজো দেওয়া অঞ্জলি দেওয়া সব হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই হোমযজ্ঞ যে আয়োজনটা করছে, এখানে হোমযজ্ঞ আয়োজন করে এখানে হোমটা শুরু করছে উনি, আর হোমটা হচ্ছিল। আর এখানে হোমের পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি, কেন কি যখন হোমটা শুরু হয়েছিল তারপরে অনেকক্ষণ পর, মানে কিছুক্ষণ পরেই পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে, প্রচন্ড চোখ জ্বালা করছিল। যেহেতু আমি পেছন দিকটাই বসেছিলাম তো সাইড হয়ে গেছিলাম, খুব বেশি আমি ভিডিও তুলতে পারিনি। যেটুকুনি আমি তুলেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটুকুনি দেখে নাও। এখানে দেখো আমি ঠাকুরের মুখটাও দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। প্রথমেও দেখেছিলাম, সবাই জানিও ঠাকুরের মুখটা, মায়ের মুখটা কিরকম লাগলো, কতটা সুন্দর তোমাদের লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা পুজোতে কি করলে কি না করলে সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও।
তো এখানে দেখো শেষ মুহূর্তে আমরা এসেছি, এখানে পুরো হোমটা হয়ে গেছে, এখানে হোমে দুধ ঢেলে দিচ্ছে, দুধ ঢেলে এটা কমপ্লিট করছে। তো এখানে পুজো এরকম কমপ্লিট হলো, একটু প্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এই 3:45 নাগাদ, মানে 3:30 4:00 নাগাদ আমি পাড়ায় এলাম। তো পাড়ায় দেখছি যে পাড়া তখনও মানে অঞ্জলি হয়ে গেছে, যজ্ঞ তখনও হয়নি। এটা দেখো আমি পাড়ার ঠাকুরটা দেখিয়ে দিলাম, আমাদের পাড়ায় যে ঠাকুরটা হয়েছে। তো এখানে আমি বৌদি, আমার ভাইরা ছিল, অন্য সব কাকিমারা ছিল, বোনরা ছিল, সবাই এখানে ছিল। তো বলছিল পাড়ায় পুজো থাকিস না, তো আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ তাহলে বসি। তো এখানটা দেখো বৌদিকে আমি দেখিয়ে দিলাম, এটা আমাদের নতুন বউ, নতুন বৌদি, পুজোতে ফার্স্ট। তো এখানে দেখো আমরা এখানটা বসলাম কিছুক্ষণ, যজ্ঞ হয়ে গেছিল, যজ্ঞর পরে আমরা এখানে টিপ দিয়ে দিয়েছে। তো এখানটা আমি দেখিয়ে দিচ্ছি ওদেরকে, আমি ভাবলাম এখানে ভিডিওটা শেষ করব। তো এখানে আমার বোন দেখো এখানে বাই বলে দিচ্ছে যে আমি বললাম লাস্ট ভিডিও, কিন্তু না, এখানটা পরের দিনকে যে মা বরণ করেছিল সেটাও আমি দেখিয়ে দিলাম, যে আমাদের দিদার বাড়িতে যে বললাম যে ঠাকুরটা ওটা মা বরণ করছে, সেটা আমাদের সময় সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করে দিলাম একেবারে। তো এখানটা দেখো মা বরণ করে নিচ্ছে, এক মা আর এক মাকে বরণ করছে, বরণ করে নিয়ে একটু মিষ্টি খাইয়ে দিল। মিষ্টি খাইয়ে যেহেতু ওটা মানে অমাবস্যাটা দুপুরের দিকে ছেড়েছে, তো দুপুরে ছাড়ার পরে তারপরে এটা হচ্ছিল যে বরণ করে তারপরে মাকে আবার বিদায় জানাচ্ছে। তো আমাদের পাড়া যে ঠাকুরটা সেটাও বিসর্জন হবে পরে, তো সেটার ভিডিওটা তোমরা পাবে, আর পরে অনেক অনেক ভিডিও পাবে, সেটাও তোমরা দেখতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করেছি, এখানে আর দেখানোর মতো কিছু নেই, ছোট্ট মতো একটা ভিডিও করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করো। এখানে আমি কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ফটোগুলো আমি তুলেছিলাম পুজোর সময়। এখানে দেখো মা যেরকম মা পুজোর আয়োজন করছে, আমিও আয়োজন করছিলাম, এখানে মা কালীর সাথেও ফটো তুলেছি। তো এখানে এক জেঠিমা ছিল যে বৌদিটা বললাম, সেই জেঠিমার সাথেও ফটো তুলেছি, এটা আমার খুব ফেভারিট জেঠিমা। তো এরকম আমি তুলেছি অনেক অনেক ফটোগুলো তোমার সঙ্গে শেয়ার করেছি, ফটোগুলো দেখে নাও, যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। কি বন্ধুরা, কোথাও চলে যাওয়ার আগে এখানে আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি এখন আমাদের ভিডিওগুলো না দেখা থাকো ভিডিওগুলো দেখে নাও, আর কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বন্ধুদের অনেক 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 শেয়ার করো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।